প্রস্বাদন প্রস্বাদনের প্রভাবক প্রস্বাদনের প্রয়োজনীয়তা ও প্রস্বাদন যে একটি প্রয়োজনীয় অমঙ্গল এ বিষয়ে সর্বোচ্চ নম্বর পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখ ও শোনো পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না উদ্ভিদ প্রধানত মূল দিয়ে তার প্রয়োজনীয় পানি শোষণ করে শোষিত পানি অতি সামান্য অংশ উদ্ভিদের বিভিন্ন জৈবিক কার্যাবলীর জন্য ব্যয় হয় অবশিষ্ট পানি উদ্ভিদের বায়বীয় অংশ দিয়ে বাষ্পাকারে বাইরে বের হয়ে যায় এবার প্রসন কাকে বলে তার দুটি সংজ্ঞা বলবো এক সাধারণত স্থলযুদ্ভিদ শারীর তত্ত্বীয় ক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি ত্যাগ করে সেটাই বা বাষ্পমোচন দুই উদ্ভিদ তার প্রয়োজনীয় অতিরিক্ত পানি যে বাষ্পাকারে ত্যাগ করে তাকে প্রশ্বেদন বলে এই দুইটি সংজ্ঞা তোমাদের আছে তোমরা দুইটিই লিখতে পারবে উদ্ভিদ বায়বীয় অঙ্গের কোন অংশের মাধ্যমে পানি ত্যাগ করছে তার উপর ভিত্তি করে প্রস্বদনকে তিন ভাগে ভাগ করা যায় পত্ররন্দ্রীয় প্রসাদন কিউটিকুলার প্রসাদন লেন্টিকুলার প্রস্বাদন পত্র রন্দ্রীয় প্রস্বাদন পাতায় কচি কাণ্ডে ফুলের বৃতি পাপড়িতে দুটি রক্ষেকোষ বেষ্টিত এক ধরনের রন্ধ্র থাকে এদেরকে এক বচনে স্টোমা বহু বচনে স্টোমাটা বলে কোন উদ্ভিদের মোট প্রসেদনের নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট হয় পত্ররন্ধ্রের মাধ্যমে কিউটিকুলার প্রসেদন উদ্ভিদের বহিতকে বিশেষ করে পাতার উপরে এবং নিচে কিউটিনের আবরণ থাকে এই আবরণকে কিউটিকল বলে কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বের হয় এর প্রক্রিয়াকে কিউটিকুলার প্রস্বাদন বলে কিউটিকল একটি মোম জাতীয় পদার্থ লেন্টিকুলার প্রসেদন উদ্ভিদের গৌণবৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক ছিদ্র হয় এই লেন্টিসেলের ভিতরের কোচগুলো আলাদাভাবে সজ্জিত থাকে এর মাধ্যমে কিছু পানি বের হয়ে যায় একে লেন্টিকুলার প্রসেদন বলে এই প্রচ্ছেদন কতগুলি প্রভাবকের উপর নির্ভর করে এদেরকে মোটামুটি দুভাগে ভাগ করা যায় বাহ্যিক প্রভাবক ও অভ্যন্তরীণ প্রভাবক বাহ্যিক প্রভাবক তাপমাত্রা তাপমাত্রা বেশি হলে প্রসাদন বেশি হবে কম হলে কম হবে আলো বেশি হলে প্রসাদন বেশি হবে আলো কম হলে প্রসাদন কম হবে বায়ুপ্রবাহ বেশি হলে প্রসাদন বেশি হবে প্রবাহ কম হলে প্রসাদন কম হবে অভ্যন্তরীণ প্রভাব পত্ররন্দ্র বেশি হলে প্রসাদন বেশি হবে পত্ররন্দ্র কম হলে প্রসাদন কম হবে পত্রের সংখ্যা বেশি হলে প্রসাদন বেশি হবে পত্রের সংখ্যা কম হলে প্রসাদন কম হবে পত্রফলকের আয়তন বড় হলে প্রসাদন বেশি হবে পত্রফলকের আয়তন কম হলে প্রসাদন কম হবে বায়ুভাঙের আয়তন বেশি হলে প্রসাদন বেশি হবে আয়তন কম হলে প্রসাদন কম হবে এই অভ্যন্তরীণ প্রভাবকে আরও দুইটি প্রভাবক আছে তারাও প্রভাবিত করতে পারে কিউটিকলের উপস্থিতি এবং স্পঞ্জি প্যারেনকেমাও প্রসাদনকে প্রভাবিত করতে পারে এইখানে প্রভাবকের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করছি এবং সবই আমি সবুজ রং দিয়ে করেছি মনে রাখতে সুবিধার জন্য বেশি হলে বেশি হয় কম হলে কম হয় কিন্তু দুটি ক্ষেত্রে প্রসাদন তারতম্য লক্ষ্য করা যাচ্ছে একটি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এটা আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে প্রসাদন কম হবে আপেক্ষিক আর্দ্রতা কম হলে প্রসাদন বেশি হবে এটি উল্টা এবং আরেকটি উল্টা আছে সেটা হচ্ছে বায়ুরচাপ বায়ুর চাপ যদি বেশি হয় তাহলে প্রসাদন কম হবে বায়ুরচাপ কম হলে প্রসাদন বেশি হবে আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বুঝি এটা তোমরা ভালো করে বুঝে নিবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ও জলীয় বাষ্প ধারণ ক্ষমতার আনুপাতিকারকে আপেক্ষিক আর্দ্রতা বলে কোন একটি এলাকায় বায়ুমণ্ডলে অধিক পরিমাণ জলীয় বাষ্প থাকা সত্ত্বেও অধিক ধারণ ক্ষমতার জন্য তা শুষ্ক হতে পারে আবার কম জলীয় বাষ্প থাকা সত্ত্বেও বায়ুমণ্ডলে কম ধারণ ক্ষমতার জন্য এটি সিদ্ধ থাকতে পারে তার মানে বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতার উপর নির্ভর করছে অনেক কিছু অলরেডি জলীয় বাষ্প বায়ুতে আছে অপেক্ষাক বেশি পাতা থেকে বের হয়ে পরিবেশে উন্মুক্ত হবে না এই দুটোই হচ্ছে উল্টো এই দুটো তোমরা ভালো করে খেয়াল করে রাখবে আর বায়ুর চাপের ব্যাপারে একটু কথা আছে বায়ুর চাপ বেশি জলীয় বাষ্পের কণাটা বায়ুর চাপের কারণে পাতা থেকে বেরোতে পারছে না তার মানে চাপ যদি বেশি হয় প্রসাদন কম হবে চাপ যদি কম হয় প্রসাদন বেশি হবে ওই বায়ু প্রবাহের মধ্যেই আরেকটি অতিরিক্ত পয়েন্ট এখানে আছে অমঙ্গলের মধ্যে চারটি মঙ্গল দেওয়া আছে মঙ্গল চারটি হচ্ছে এক উদ্ভিদ কোষের বিপাকীয় কার্যক্রম অনেকাংশে নির্ভরশীল দুই প্রসাদনের ফলে মেসোফিলে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় যার ফলে পানি শোষণ হয় তিন মেসোফিলের ব্যাপন চাপ ঘাটতি জালিমবাহীকে টান পড়ে এই টানের ফলে উদ্ভিদের মনোরম কর্তৃক শোষিত পানি খনিজ লবণ পাতায় পরিবাহিত হয় চার উদ্ভিদ প্রসেধনের মাধ্যমে প্রতিনিয়ত পত্রফলক দিয়ে শোষিত তাপশক্তি হ্রাস করে পাতার কোষগুলিকে তাপমাত্রা সহনশীল পর্যায়ে রাখে এবং প্রসেধন যে প্রয়োজনীয় অমঙ্গল এই প্রসঙ্গে আমি তিনটি পয়েন্ট বলবো এক পানি শোষণের চেয়ে পানি হারানোর হার বেশি হলে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে দুই মাটিতে পানির ঘাটতি থাকলে শোষণ কম হবে কিন্তু প্রস্যাধন পূর্বের মতোই চলতে থাকবে এই অবস্থাকে ঠেকাতে প্রকৃতি শীত মৌসুমে উদ্ভিদের পাতা ঝরিয়ে দেয় তিন নম্বর প্রস্যাধনের অভাবে প্রয়োজনীয় ব্যাপন চাপ ঘাটতি হবে না ফলে অবিশ্রবণ কম হবে এই সকল কথা চিন্তা করে বিজ্ঞানী অর্টিস প্রস্বদনকে নেসেসারি ইভিল মানে প্রয়োজনীয় ক্ষতি বা অমঙ্গল বলে অভিহিত করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ